কলকাতার নাম বললেই সবচেয়ে আশ্চর্য যে জায়গাগুলির কথা মনে আসে তার মধ্যে আশ্চর্যজনক হলো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এটা ভাবলেও আমাদের অবাক লাগে যে প্রবহমান হুগলি নদীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 705 মিটার দীর্ঘ ব্রিজটিতে একটিও পিলার ব্যবহার করা হয়নি। তখনকার দিনে বিশ্বের তৃতীয় এই ক্যান্ডিলিভার ব্রিজ তৈরির পিছনে অজানা কিছু রহস্য নিয়ে তৈরি আজকে আমাদের এই বিশেষ ভিডিওতে এ ব্লগ লাইভ বং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দীর্ঘ 78 বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামলে প্রতিদিন প্রায় 4.5 লক্ষ পথচারী ও প্রায় 3 লক্ষ যানবাহনের ভার সহ্য করে আসা এই আশ্চর্যজনক সেতুটি দ্য গেটওয়ে অফ কলকাতা নামে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। হুগলি নদীর উপর কেন সেতু তৈরির প্রয়োজন হয়েছিল তা জানতে আমাদের ব্রিটিশ শাসনের সময় ফিরে যেতে হবে। ভারতবর্ষে ব্যবসা করতে আসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে সারা ভারতে শাসন করতে শুরু করে। তখনকার ব্রিটিশ রাজধানী ছিল কলকাতা। সাল 1855-56 হুগলি নদীর দুপাশে গড়ে ওঠে অনেক বড় বড় কলকারখানা। যমজ দুটি শহর কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ গড়ে তোলা জরুরি হয়ে ওঠে, তাই দরকার পড়ে এক সেতু তৈরি। 1862 সালে ব্রিটিশ সরকার হুগলি নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইংরেজ চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে দায়িত্ব দেন। 19 মার্চ তিনি রিপোর্ট পেশ করলেও সেই সময় ব্রিজটি নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর 1870 সালে ঠিক করা হয় সেতু নির্মাণ শুরু করতেই হবে এবং এর দায়িত্ব সরকারের হাতে থাকবে না। এর জন্য 1871 সালে তৈরি হয় কলকাতা পোর্ট ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে তৈরি হয় হুগলি নদীর উপর ভাসমান সেতু, যা লম্বায় ছিল 1548 ফুট এবং প্রায় 62 ফুট চওড়া ছিল এই ব্রিজটি। জাহাজ বা স্টিমার চলার জন্য সেতুটি মাঝখান বরাবর 200 ফুট খুলে দেওয়া যেত। পুরানো এই হাওড়া ব্রিজের নকশা তৈরি করেছিলেন স্যার ব্র্যাডফোর্ড লেসলি। তিনি ছিলেন রেল কোম্পানির বিখ্যাত ইঞ্জিনিয়ার। প্রায় 20 লক্ষ টাকার বেশি খরচা করে তৈরি হয়েছিল প্রথম হাওড়া সেতু। সেতু তৈরি হলেও সমস্যা হয়েছিল জাহাজ ও স্টিমার চলাচলে। জাহাজ বা স্টিমার চলাচলের জন্য সেতু খুলে দিলে সেতুর দুপাশে তৈরি হতো তীব্র যানজট। 1906 সালের পর রাতেও সেতু খোলার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যানজটের সমাধান হচ্ছিল না। তাই নতুন পরিকল্পনায় সেতু তৈরির প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হতে থাকে, যেখানে দুটি সমস্যার সমাধান হতে পারে। এক, জলপথ ও দুই, স্থলপথে নির্বিঘ্নে যাতে যান চলাচল করতে পারে। এই সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষ 1906 সালে চিফ ইঞ্জিনিয়ার আর এস হাইড ও কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার WB মেকাবের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে। কমিটির নির্দেশ অনুযায়ী ভাসমান কুইন্টন ব্রিজের পরিবর্তে একটি ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যান্টিলিভার বা বহির্বাহু সেতু নামটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা ছিল আরও বহু গুণ কঠিন। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ক্যান্টিলিভার বিম হল এমন একটি বিম যে বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে ভার বহন করে। অর্থাৎ মাঝখানে কোনো পিলার ছাড়াই ব্রিজটি তৈরি করতে হবে, যাতে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটতে না পারে। তখনও পর্যন্ত পৃথিবীতে এই রকম ব্রিজ 3টি ছিল। তার উপর 1907 সালে কানাডার ক্যান্টিলিভার প্রযুক্তিতে তৈরি ব্রিজ পন্ড ডি কিউবেক সেতুটি ভেঙে পড়ে। তাই চিফ ইঞ্জিনিয়ার লেসলি সাহেব ক্যান্টিলিভারের পরিবর্তে নতুন একটি ভাসমান সেতুর মত দেন। এর পরিপ্রেক্ষিতে 1912 সালে বিশ্ব থেকে প্রায় 9টি সংস্থা 18 খানা নকশা জমা পড়ে, যার প্রত্যেকটি ছিল ভাস্কুল মডেলের
অর্থাৎ মাঝ বরাবর সেতু খুলে দেওয়ার ব্যবস্থা করা। এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ও সারা বিশ্বের মতো ব্রিটিশরাও অর্থনীতিতে থেকে প্রবলভাবে ধাক্কা খায়, ফলে ব্রিটিশরা নতুন কোনো ভারতের প্রকল্প হাতে নেয়নি, তাই হাওড়া ব্রিজের পরিকল্পনা আরও একবার থমকে যায়। বিশ্বযুদ্ধের প্রভাব কমতেই নতুন করে সেতু তৈরির কথা উঠতে থাকে। 1921 সালে ব্রিটিশ প্রশাসন আর এন মুখার্জিকে নিয়ে একটি কমিটি গড়ে দেন। রাজেন্দ্রনাথ মুখার্জি ছিলেন তৎকালীন বিখ্যাত মার্টিন বার্ন লিমিটেডের মালিক। তখনকার সময় মার্টিন বার্ন লিমিটেড ছিল কলকাতার বড় বড় স্থাপত্যের প্রধান কারিগর। এই কমিটি তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মন্টের পরামর্শ গ্রহণ করেন। স্যার বেসিল প্রথম সিঙ্গেল প্যান আর্ক ব্রিজের প্রস্তাব করেন। 1922 সালে মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে, যার মধ্যে হুগলি নদীর উপর একটি ক্যান্টিলিভার ব্রিজের নির্মাণের সুপারিশ করা হয়। সেতু নির্মাণের ভাবনা ছিল যাতে স্থল ও জলপথের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে 1926 সালে পাশ করা হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট। 1930 সালে 15 মার্চ তৎকালীন ব্রিটিশ সরকার বৈঠক ডেকে সেতু নির্মাণের নির্দেশ দেন এবং 1935 সালে আবার নতুন করে হাওড়া ব্রিজ অ্যাক্টটি সংশোধিত হয়। 1937 সালে অতঃপর বর্তমান আমরা যে হাওড়া ব্রিজটি দেখছি তার নির্মাণ শুরু হয়। বর্তমানে এই ব্রিজটির দৈর্ঘ্যে 705 মিটার বা 2313 ফিট ও চওড়ায় 101 ফিট এবং নদীবক্ষ থেকে 269 ফিট উঁচুতে দাঁড়িয়ে। ব্রিজটির নকশা তৈরি করেছিলেন ব্রেন্ডন পামার এবং ক্লিংটন নামের 3 জন খ্যাতনামা ইঞ্জিনিয়ার। ব্রেথওয়েট বার্ন ও যেসব কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্বাবধানে প্রায় 25 মিলিয়ন খরচ করে এই ব্রিজ তৈরি হয়। ব্রিজটি তৈরিতে 26,500 টন ইস্পাত লেগেছিল, যার মধ্যে 23,000 টন ইস্পাত সরবরাহ করে ভারতের টাটা স্টিল। আশ্চর্যজনকভাবে ব্রিজটিতে কোনো নাটবল্টুর ব্যবহার করা হয়নি, তার পরিবর্তে রিপটিংয়ের মাধ্যমে সমস্ত ব্রিজ নির্মাণ কাজ হয়। দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ 1942 সালের আগস্ট মাসে কলকাতার বুকে তৈরি হয় পৃথিবীর তৃতীয় ক্যান্টিলিভার সেতু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাপান দ্বারা মিত্রশক্তির পার্ল হারবার বন্দরে বোমাবর্ষণ করা হয়। সেই ভয়ে ব্রিটিশরা বিখ্যাত এই হাওড়া ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেননি। 1943 সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেতুটির উপর দিয়ে সর্বপ্রথম একটি ট্রাম চালানো হয়েছিল। আজ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ব্রিজ। ব্রিজটির বহন ক্ষমতা 6,000 টন হলেও বর্তমানে প্রায় 1,00,000 টনেরও বেশি ভার বহন করতে হচ্ছে এই ব্রিজটিকে। এটি শুধু কলকাতা নয়, সারা বিশ্বের কাছে দার্শনিক স্থান। কলকাতায় এসে কেউ হাওড়া ব্রিজ দেখেননি এমন মানুষ পাওয়া কঠিন। হাওড়া ব্রিজ নামে পরিচিত হলেও ব্রিজটি তৈরির সময় নাম ছিল দ্য নিউ হাওড়া ব্রিজ, কারণ কুইন্টন ব্রিজ নামে আগেই একটি হাওড়া ব্রিজ বানানো হয়েছিল। এরপর 1965 সালে ব্রিজের নাম পরিবর্তন করে এশিয়ার প্রথম নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। বর্তমানে অমানবিক কার্যকলাপের জন্য হাওড়া ব্রিজের অস্তিত্ব সংকটে। পথচারীদের পান ও গুটখার ফেলার দরুন গুটখায় থাকা অ্যাসিডিক আয়নযুক্ত উপাদান ইস্পাতের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ব্রিজের পিলারের সমূহ ক্ষতি করেছে বলে সমীক্ষকদের মতামত। এছাড়া অত্যধিক যানবাহন ব্রিজটির জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানা যায়। তাই সকলের উচিত আমাদের এই গর্বকে রক্ষা করার জন্য। বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে।
লাইক করো ভিডিওটাকে আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।